আজ 15ই আগস্ট ভারতের 73তম স্বাধীনতা দিবস। 1947 সালের 15ই আগস্ট ভারতবর্ষ অত্যাচারী ব্রিটিশ রাজশক্তির হাত থেকে মুক্তি লাভ করে। এই ঘটনাটিকে স্মরণীয় করে রাখার জন্য সমগ্র দেশে প্রতি বছর 15ই আগস্ট তারিখটি ভারতের স্বাধীনতা দিবস হিসাবে পালন করা হয়। শুধু পালন করাই নয়, এই দিনটি প্রত্যেক ভারতবাসীর কাছে একটি আবেগের দিন। পাড়ায় পাড়ায়, স্কুল কলেজ অফিস আদালতে, প্রত্যেকটা ক্লাবে জাতীয় সঙ্গীত, দেশাত্মবোধক গান আমাদেরকে শিহরিত করে তোলে, মনে করিয়ে দেয় সারে জাহাজ আচ্ছা এ হিন্দুস্তান হামারা, মনে করিয়ে দেয় শতক সহস্র সেই বিপ্লবীদের আত্মত্যাগের কাহিনী। আজকে আমরা যে স্বাধীনতা অর্জন করেছি তা কিন্তু খুব সহজ ছিল না। এই স্বাধীনতার সংগ্রামের ইতিহাস মনে করতে গেলে গা শিউরে ওঠে। পরাধীনতার যে কি বিশৃঙ্খলতা, পরাধীনতার যেই শৃঙ্খল কতটা কষ্টদায়ক, সেগুলো দু চার লাইনে বলে বোঝানো যাবে না। তবুও এই স্বাধীনতা দিবসের প্রাক্কালে কিছু কথা না বললেই নয়। 1757 সালে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি রবার্ট ক্লাইভের নেতৃত্বে পলাশির যুদ্ধে বাংলার নবাব সিরাজউদ্দৌলাকে পরাজিত করে এবং বাংলায় কোম্পানি শাসন সূচনা করেন। এরপর 1765 সালে বক্সারের যুদ্ধে জয়ের মাধ্যমে বাংলা, বিহার এবং উড়িষ্যা, এর সাথে সাথে সমগ্র দেশে কোম্পানি শাসন ব্যবস্থা কায়েম করে। বণিকের মানদণ্ড ধীরে ধীরে রাজদণ্ডে পরিণত হয়। এই শাসন ব্যবস্থায় প্রতিটি ভারতবাসীকে পড়িয়ে দিয়েছিল পরাধীনতার শৃঙ্খল। তখনকার দিনের জীবন আজকের মতো এত সুন্দর ছিল না। কোম্পানির শাসন ব্যবস্থায় প্রতিটা সাধারণ মানুষের জীবনে শোষণ, পীড়ন এবং অত্যাচারের কোনো সীমা ছিল না। চাষিদেরকে বাধ্য করা হতো কম দামে ফসল বিক্রি করার জন্য, অলাভজনক পরিস্থিতিতেও নীল চাষে বাধ্য করানো হতো এবং ঋণের ফাঁদে ফেলে বহু কৃষকের প্রাণনাশের কারণ ছিল এই ইংরেজরা। ইংরেজদের বর্বরোচিত শোষণ, অত্যাচার, কোম্পানির প্রতি বলপূর্বক অনুগত্য দেখানো, এই সমস্ত ছিল নিত্য নৈমিত্তিক ঘটনা। মা বোনেদের কোনো সম্মান ছিল না। ভারতীয়দের সাথে পশুর মতো ব্যবহার করত অত্যাচারী ইংরেজরা। কিন্তু কোটি শহীদের পুণ্যভূমি এই ভারতবর্ষের বিপ্লবীরা চুপ করে থাকেনি। দেশপ্রেমের আগুন তাদের মনে শিহরিত হতো। আমাদের এই পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্ত করার জন্য বিপ্লবীরা নিজেদের জীবনের বলিদান দিয়ে গেছেন। ভারতের স্বাধীনতা আন্দোলনের প্রাণ পুরুষ ছিলেন মহাত্মা গান্ধী। যে সময়ে বিশ্ব মানুষ বিশ্বাস করত যুদ্ধই সব সমস্যার একমাত্র সমাধান, সে সময়ে দাঁড়িয়ে তিনি আউড়েছিলেন অহিংসার বাণী। অহিংসাই ছিলেন ওনার মূল বাণী। তিনি বলতেন, পৃথিবীকে বদলানোর আগে নিজেকে বদলাতে হবে। গান্ধীজির নেতৃত্বে ডান্ডি অভিযান, অসহযোগ আন্দোলন, 1942 সালে ভারত ছাড়ো আন্দোলন, স্বাধীন হওয়ার পেছনে নেতাজি সুভাষচন্দ্র বসুর অবদান কতটা তা আর বলার অবকাশ রাখে না। আজাদ হিন্দ ফৌজ এর নির্ভীক আন্দোলন ও কার্যকলাপে দীর্ঘ 200 বছরের ব্রিটিশ শাসনের ভিতকে নাড়িয়ে দিয়ে রেখেছিল, যা থেকে আমাদের স্বাধীনতা যাত্রা শুরু হয়েছিল। দেশের জন্য আত্মবলিদানের অগ্নিকুণ্ডে যখন হাজার হাজার তরুণের দল ঝাঁপিয়ে পড়েছে, তখন সারা ভারতবর্ষ দেখেছিল এক 18 বছরের তরতাজা প্রাণের নির্ভীক রূপ। 11ই আগস্ট 1908 সালে ব্রিটিশ শাসনের ফাঁসির আদেশের জন্য আত্মবলিদান দিয়েছিলেন ক্ষুদিরাম বসু। আমরা ভুলতে পারি না 63 দিন অনশন করে যতীন্দ্রনাথ দাস 13ই জুন 1929 সালে মাত্র 24 বছর বয়সে জেলের মধ্যেই মৃত্যুবরণ করেন। আমরা ভুলে যেতে পারি না ভগৎ সিং 23শে মার্চ 1931 সালে 23 বছর বয়সে মৃত্যুবরণ করেছিলেন। ইনি প্রথম ভারতের স্লোগান তুলেছিলেন, ইনকলাব জিন্দাবাদ, অর্থাৎ বিপ্লব দীর্ঘজীবী হোক। আমাদের দেশে এমন নির্ভীক বীর যোদ্ধার কোনো অভাব নেই যারা ভারত মাতার সেবায় নিজেকে উৎসর্গ করেছেন। বাল গঙ্গাধর তিলক, ভগৎ সিং, চন্দ্রশেখর আজাদ, বিপিন চন্দ্র পাল, সৈয়দ আহমেদ খান, জওহরলাল নেহরু, সর্দার বল্লভভাই প্যাটেল প্রমুখ। স্বাধীনতা আন্দোলনে পুরুষদের সাথে সমানভাবে অংশগ্রহণ করেছিলেন ভারতবর্ষের মহিলা বিপ্লবীরাও। মাতঙ্গিনী হাজরা, কনকলতা বড়ুয়া, প্রীতিলতা ওয়েদ্দেদার, বীণা দাস, অরুণা আসেফ আলী প্রমুখ বীরাঙ্গনা নারীরা নিজেদের প্রাণের বিনিময়ে এনে দিয়েছিলেন আমাদের সেই স্বাধীনতা। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর ব্রিটিশ সরকার দ্বারা নাইটহুড উপাধিতে সম্মানিত হয়েছিল, কিন্তু
1919 সালের 13 এপ্রিল পাঞ্জাবের অমৃতসরে ঘটে যাওয়া সেই কুখ্যাত জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের তীব্র প্রতিবাদে তিনি নাইট উপাধি ত্যাগ করেন। আমাদের দেশে এমন অনেক বীর যোদ্ধাই রয়েছেন যাদের অবদান বলে শেষ করা যায় না। এই সমস্ত মহান পুরুষদের বীরত্বের জন্যই দীর্ঘ 200 বছরের ব্রিটিশ শাসনের অবসান ঘটিয়ে 1947 সালের 15ই আগস্ট ইংরেজরা বাধ্য হয়েছিল ভারত ছেড়ে চলে যেতে। বহু রক্তক্ষরণের পর ভারত স্বাধীনতা লাভ করে, কিন্তু এর সাথে সাথে অবিভক্ত ভারতবর্ষের মাথায় এক অভিশাপ নেমে আসে। ধর্মের ভিত্তিতে রাতারাতি ভারত ভাগ হয়ে যায় দুই ভাগে, পাকিস্তান ও ভারতবর্ষ নামে দুটি আলাদা এবং স্বাধীন রাষ্ট্র জন্ম নেয়। পাকিস্তান প্রধানত মুসলিম প্রধান রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করে এবং ভারত একটি সার্বভৌম সমাজতান্ত্রিক এবং ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক সাধারণতন্ত্র রূপে গড়ে উঠেছে। 1947 সাল থেকে শুরু করে আজ পর্যন্ত প্রতি বছর 15ই আগস্ট ভারতবর্ষে স্বাধীনতা দিবস হিসাবে পালিত হয়। দিল্লির লালকেল্লায় 1947 সালের 15ই আগস্ট জওহরলাল নেহরু ভারতের প্রথম প্রধানমন্ত্রী রূপে শপথ গ্রহণ করেন এবং লাহোরি গেটের ওপর ভারতের জাতীয় পতাকা উত্তোলন করেন। তদবধি প্রতি বছর স্বাধীনতা দিবস উপলক্ষে ভারতের প্রধানমন্ত্রী লালকেল্লায় জাতীয় পতাকা উত্তোলন করেন এবং জাতির উদ্দেশ্যে ভাষণ দেন। এর সঙ্গে আমরা বীর শহীদদের ফুল দিয়ে সম্মান জানাই এবং তাদের স্মরণ করি। পরিশেষে বলতেই হয় যে স্বাধীনতা দিবসের দিন আমাদের দেশে জাতীয় অনুষ্ঠানে পরিণত হয়েছে। এই দিন সারা দেশ জুড়ে স্বাধীনতা দিবস হিসেবে পালিত হয়। পরিশেষে বলতেই হয় অনেক বাধা পেরিয়ে আসার পরেও আমাদের দেশে অনেক সমস্যা রয়েছে যেগুলি আমাদের সমাধান করতে হবে। একবিংশ শতাব্দীতে আমরা হয়তো ইংরেজদের কাছ থেকে স্বাধীনতা পেয়ে গেছি, কিন্তু আমাদের মনের সংকীর্ণতার থেকে যে স্বাধীনতার দরকার সেটা অনেকাংশেই আমরা পাইনি। আজকের দিনে এত কিছুর পরেও ধর্মের ভিত্তিতে সাম্প্রদায়িকতার ভিত্তিতে আমরা নিজেদের মধ্যে লড়াই করছি, এটা কিন্তু আমাদের কাঙ্ক্ষিত স্বাধীনতা নয়। সুতরাং আমাদের সবাইকে এই সমস্যা থেকে দেশকে রক্ষা করতে হবে, আমাদের সতর্ক থাকতে হবে যেন আমরা ভারতকে আবার জগৎসভায় শ্রেষ্ঠ আসন দিতে পারি। সারে জাহাজ সে আচ্ছা হিন্দুস্তান হামারা, এটা যেন সফল হয় এবং আমরা যেন সেই স্বপ্ন পূরণ করতে পারি। এই অঙ্গীকার নিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়।